Hi friends, welcome to my YouTube channel. Atas tariko thoyjua kisuman jike question aji mai alochona korim. Ek number question to hol Himalay porbotor atatokoi ok shringotur nam ki. Er uttor to hol Kanchanjangha. Dui number question to hol Somaguri saporit kar somadhi sthol obosthit. Er uttor to hol Azan Piror. Tin number question to hall Kiman Chonot Bordanor Bosch Ekosor Pora Otro Bosolo Hirash Kurse Yeruto to hall Onishua Ustashi Sonot. Chin number question to hall Parkyong Yerpot Kotobostit Yeruto to hall Sikimot. Pass number question to hall ভারতীয় উচ্চতম ন্যায়ালয়ের প্রথম মহিলা মুখ্য ন্যায়াধীশ কোন ছিল? এর উত্তরটি হল ফাতিমা বিবি. ৬ নম্বর কোশ্চেনটি হল এটা রাজনৈতিক দল রাষ্ট্রীয় দল হবলৈ কিমান কোন রাজ্যত রাজ্যিক দল হিসেবে স্বীকৃতি পাব লাগে? এর উত্তরটি হল ঝাড়খণ্ড. ৭ নম্বর কোশ্চেনটি হল কাজিরঙ্গা কোন কোন জেলার অন্তর্গত নহয়? এর উত্তরটি হল মরিগাঁও জেলার অন্তর্গত নহয়। ৮ নম্বর কোশ্চেনটি হল পানিপথৰ দ্বিতীয় যুদ্ধ কেতিয়া হৈছিল? এর উত্তরটি হল ১৫৫৬ চনত। ৯ নম্বর কোশ্চেনটি হল বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল কিমান অনুসূচীর অধীনত গঠন হয়েছিল? এর উত্তরটি হল ৬তম অনুসূচীর অধীনত। ১০ নম্বর কোশ্চেনটি হল জুবিন গার্গকে পরিচালনা করা ছবিগণ কি? এর উত্তরটি হল মিশন চায়না। ১১ নম্বর কোশ্চেনটি হল বাংলাদেশের লগত ভারতের কোন কোন রাজ্য সীমা ভাগ নকৰে? ইয়ার উত্তরটি হল মণিপুর রাজ্যই। ১২ নম্বর কোশ্চেনটি হল উত্তর পূর্বাঞ্চলর ১২ নম্বর কোশ্চেনটি হল উত্তর পূর্বাঞ্চলর কোন কোন রাজ্য অসমের লগত সীমা ভাগ নকৰে? ইয়ার উত্তরটি হল সিকিম। ১৩ নম্বর কোশ্চেনটি হল ভারতবর্ষের থলুয়া জন্তু কোনটো নহয়? ইয়ার উত্তরটি হল চিম্পাঞ্জি। ১৪ নম্বর কোশ্চেনটি হল হারাপ্পা সভ্যতার আটাইতকৈ বেশি উল্লেখিত জন্তুটির নাম কি? ইয়ার উত্তরটি হল ইউনিহর্ন বুল। ১৫ নম্বর কোশ্চেনটি হল আটাইতকৈ পুরনি রিফাইনারি কত? এর উত্তরটি হল ডিপগৈত। ১৬ নম্বর কোশ্চেনটি হল ব্রহ্মপুত্রর কোনটো উপনয় দক্ষিণ পারত? এর উত্তরটি হল দিখৌ। ১৭ নম্বর কোশ্চেনটি হল মালগুদি ডেসর লিখক কোন? এর উত্তরটি হল আর কে নারায়ণ। ১৮ নম্বর কোশ্চেনটি হল দ্য ফুল ফর্ম অফ নেফা। ১৮ নম্বর কোশ্চেনটি হল দ্য ফুল ফর্ম অফ নেফা। এর উত্তরটি হল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ১৯ নম্বর কোশ্চেনটি হল কেরেস্ট কিহর বিশুদ্ধ জোকার বাবে ব্যবহার করা হয়? এর উত্তরটি হল সোনর। ২০ নম্বর কোশ্চেনটি হল ব্রহ্মপুত্রৰ আটাইতকৈ পূব দিশত থকা দলংখনৰ নাম কি? ইয়াৰ উত্তৰটো হল থলাশদিয়া দলং। ২১ নম্বৰ কোশ্চেনটো হল এগনেছ গোনচা বোজাক সিউ কাৰ নাম? ইয়াৰ উত্তৰটো হল মাদাৰ টেৰেছাৰ। ২২ নম্বৰ কোশ্চেনটো হল
তলত দিয়া কোনটো অপারেশন সিস্টেম নহয়? ইয়ার উত্তরটো হল মেস্টার অফিস। নম্বর কোশ্চেনটো হল প্রথম অসমীয়া বোলছবির অভিনেত্রী কোন? ইয়ার উত্তরটো হল আইদেউ সন্দিকৈ। চব্বিশ নম্বর কোশ্চেনটো হল খো খো খেলত কিমানজন খেলুৱৈ হাঁটু কাঢ়ি থাকে? ইয়ার উত্তরটো হল আটজন খেলুৱৈ। পঁচিশ নম্বর কোশ্চেনটো হল আর্জেন্টিনার রাজধানী কি? ইয়ার উত্তরটো হল বুইনোস আইরেস। ছাব্বিশ নম্বর কোশ্চেনটো হল কাংলা ফর্ট কোনখন চহৰ? ইয়ার উত্তরটো হল ইম্ফল। ছাব্বিশ নম্বর কোশ্চেনটো হল তীর্থন কার্স কোনটো ধর্মর লগত জড়িত? ইয়ার উত্তরটো হল জৈন ধর্মর লগত। সাতাশ নম্বর কোশ্চেনটো হল জীবাশ্মর অধ্যয়নক কি বলে? ইয়ার উত্তরটো হল প্যালিওন্টোলজি। আঠাশ নম্বর কোশ্চেনটো হল এয়ার এশিয়া মুখ্য কার্যালয় কত? ইয়ার উত্তরটো হল কাউলালামপুর। কাউলালামপুর ঠাইখন মালয়েশিয়াত আছে। উনিশ নম্বর কোশ্চেনটো হল বায়ুর চাপ জোখা যন্ত্রটোর নাম কি? ইয়ার উত্তরটো হল বেরোমিটার। তিরিশ নম্বর কোশ্চেনটো হল হিউবেন চাং কার রাজত্বকালত ভারতলৈ আহিছিল? ইয়ার উত্তরটো হল হর্ষবর্ধন। একত্রিশ নম্বর কোশ্চেনটো হল টেলিগ্রাফ কোনে আবিষ্কার করেছিল? ইয়ার উত্তরটো হল শামুল মর্স। বত্রিশ নম্বর কোশ্চেনটো হল ড্রোন কি? ইয়ার উত্তরটো হল আনমেনটেন্ড এরিয়া ভেসেল। তেত্রিশ নম্বর কোশ্চেনটো হল অসমত কেইখন রাজ্য আছে? ইয়ার উত্তরটো হল পঁয়ত্রিশখন। চৌত্রিশ নম্বর কোশ্চেনটো হল লাই হারোয়া কোনটো জনগোষ্ঠীর উৎসব? ইয়ার উত্তরটো হল মৈতেই। পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটো হল স্বরাজ ইজ মাই রাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট বুলি কোনে কৈছে? ইয়াত কৈছে স্বরাজ আমার জন্মগত অধিকার বুলি কোনে কৈছিল? তো ইয়ার উত্তরটো হল বাল গঙ্গাধর তিলক। ছত্রিশ নম্বর কোশ্চেনটো হল বিধানসভার নির্বাচনত প্রথম কেতিয়া নোটা পরিবর্তন করা হয়েছিল? ইয়ার উত্তরটো হল ২০১৩ চনত। সাতত্রিশ নম্বর কোশ্চেনটো হল অসম মেডিকেল কলেজ কত আছে? ইয়ার উত্তরটো হল ডিব্রুগড়ত। আটত্রিশ নম্বর কোশ্চেনটো হল ভারতের রাজধানী কলকাতার পৰা দিল্লীলৈ কেতিয়া পরিবর্তন করে? ইয়ার উত্তরটো হল ১৯১১ চনত। ঊনচল্লিশ নম্বর কোশ্চেনটো হল চুহুং মুঙৰ সময়ত কামাণ্ডাৰ তথা মূলা গাভৰুৰ প্ৰতি কোন আছিল? ইয়াৰ উত্তৰটো হল ফাচেং মুং বৰগোহাঁই। চল্লিশ নম্বৰ কোশ্চেনটো হল পেৰুৰ ৰাজধানী কি? ইয়াৰ উত্তৰটো হল লিমা। একচল্লিশ নম্বৰ কোশ্চেনটো হল গভৰ্ণৰ জেনেৰেলৰ পৰা ভাইচৰয় পদটো কেতিয়া গঠন কৰা হৈছিল? ইয়াৰ উত্তৰটো হল ১৮৫৮ চনত।
42 নম্বর কোশ্চেনটো হল ভারত ত্যাগ আন্দোলন কৰ পৰা আৰম্ভ হৈছিল ইয়াৰ উত্তৰটো হল গোৱালিয়া টেংকৰ ময়দানৰ পৰা 43 নম্বর কোশ্চেনটো হল কেৰালাত কোনটো উৎসৱ পালন কৰে ইয়াৰ উত্তৰটো হল ওনাম 44 নম্বর কোশ্চেনটো হল ইউএন কো ওয়াল হেরিটেজ সাইট কোনখন রাষ্ট্রীয় উদ্যানের অন্তর্গত তো ইয়ার তো হল মানাহ রাষ্ট্রীয় উদ্যানের অন্তর্গত 45 নম্বর কোশ্চেনটি হল পানির ঘনত্ব কত বেশি ইয়ার উত্তর তো হল পানির ঘনত্ব 0 ডিগ্রি বেশি হয় 46 নম্বর কোশ্চেনটি হল ধুবরীত কোনে গুরুদুয়ার বনাইছে ইয়ার উত্তরটি হল শেখ বাহাদুরে 47 নম্বর কোশ্চেনটি হল গোল গুম্বজ কত আছে ইয়ার উত্তরটি হল কর্ণাটকা বিজয়পুর 48 নম্বর কোশ্চেনটি হল অশুদ্ধ বাক্যটো উলিওয়া ইয়াত কৈছে যে তলত যিটো লাইন আছে তার কোনটো বাক্য অশুদ্ধ বাছি উলিয়াবার কৈছে দ্য লংগেস্ট ইন লেন সেলিং লেক ইন ইন্ডিয়ান ইজ ইন গুজরাট তো ইয়ার অশুদ্ধ বাক্যটো হল গুজরাট সেলিং লেকটো রাজস্থানত আছে গুজরাটত নহয় 49 নম্বর কোশ্চেনটো হল অসমে কোনটো দেশৰ লগত ইন্টারন্যাশনাল দেৱাল শেয়ার কৰিছে ইয়ার উত্তরটো হল ভূটানৰ লগত লাস্ট কোশ্চেনটো হল টোটাল প্লেয়ার্স ইন এ ভলিবল টিম লৰাবিলাকত জানা ভলিবলৰ টিমত কেইজন প্লেয়ার থাকে তো ইয়ার উত্তরটো হল 6 জন প্লেয়ার থাকে